এখানে আশেপাশে কি কোনো ডাক্তারখানা বা কিছু আছে? ডাক্তারখানাও বনগা, মানে সেই 20 কিলোমিটার দূর, মানে আশেপাশে কোনো ডাক্তারখানাও নেই? মাটির দেয়ালটার দেখো অবস্থা, মাটির দেয়ালটার কিন্তু খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছে। দেখো এই জায়গাটা থেকে পুরো ভেঙে ঠেঙে পড়ছে, আর একই রকম রয়েছে। এখনো পর্যন্ত তোমরা এই বাড়িতে ঘরে থাকছো? এখনো থাকি, আমি থাকি। আচ্ছা তুমিই থাকো এই ঘরের মধ্যে? এই পুরো বাউড়ের জলে মাছ ধরছে। নতুন একটা দিন, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমার ছোটোবেলার স্মৃতি জড়ানো একটা গ্রামে। সেই গ্রামে তোমাদেরকে আজকে এই গ্রামটা ট্যুর করে মানে ঘুরে দেখাবো তোমাদেরকে যে গ্রামটা কেমন হয়। আর অ্যাকচুয়ালি এখানে আমার মামা বাড়ি, ছোটোবেলায় একটা টাইমে এখানে এসে অনেকটা সময় কাটাতাম এবং সেই সময়গুলো কিন্তু স্মৃতির কথা কোনো এক জায়গায় যেন লেখা স্মরণাক্ষরে লেখার মতন হয়ে আছে। তো অনেক দিন বাবৎ মানে আজকে প্রায় আমি আজকে স্নান করেই তারপরে বাড়ি যাবো। কেমন হয় তোমরা তো সবাই জানোই কম বেশি যে গ্রামের মানুষজন কেমন হয়। তো গ্রামের মানুষের যে কতটা আন্তরিকতা সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। কারণ গ্রামের মানুষ কেমন হয়, গ্রামে যদি কেউ অনেক দিন পরে সেই গ্রামে আসে, বাড়ির লোকজন বা আশেপাশের লোকজন ছুটে আসে যে কেমন আছিস, কী বৃত্তান্ত, যেটা কিন্তু শহরে একেবারেই হয় না। তো সেই সব কিছুই গ্রাম পরিবেশ, গ্রাম্য জীবন সব কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেখতে থাকবো, আশা করছি কিছুই ইন্টারেস্টিং হবে। অপূর্ব দৃশ্য, যদি সামনাসামনি না হয় ততটা বোঝা যাবে না, যতটা সম্ভব হয় আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখো একবার তো একজন স্নানও করছে, দেখো পুরো একদম মাঝখানে। আমি আজকে এখানে স্নান করেই তারপরে পানি যাবো। Oh my god!
দেখো একবার কি লাগছে, ওই সাইডটা পুরো একদম আবার পরিষ্কার, আর ওই দিকটাই হচ্ছে পুরো একদম মেঘ পুরো ওই দিকটাই চলে যাচ্ছে, আর কি লাগছে। আর এই পাশটা দেখো পুরো একদম সমুদ্রের স্রোতের মতন লাগছে, যে পুরো একদম জলগুলো এরকম ভাবে আসছে, কি ঢেউ। নর্মালি এটা এই পুরো একদম একদম নর্মালি থাকে, এরকম ঢেউ হচ্ছে যে কারণে মনে হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতন লাগছে। একবার দেখো তোমাদেরকে একদম কাছ থেকে দেখায়। তো ভাই কিন্তু পুরো একদম বৃষ্টির মধ্যে, ঝড় বৃষ্টির মধ্যে বল নিয়ে নেমে গিয়েছে। দেখো কী পরিমাণে ঝড় হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে কিন্তু ও ফুটবল নিয়ে নেমে গিয়েছে। তো গ্রামের ছেলে মানেই কিন্তু একটা অন্যরকম জোশ, অন্যরকম তাদের মনের এনার্জি। ২০২৪-এ দাঁড়িয়ে এখনও কিন্তু মাটির বাড়ি আছে দেখো। তো বাড়িটার কিন্তু খুবই জরাজীর্ণ অবস্থা। তো এই জায়গায় হচ্ছে এনারা রান্নাবান্না করে, এই জায়গাটাই দেখো। এই জায়গাটা কত সুন্দর লেপে ঠেপে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, আর ওটা হচ্ছে মাটিরই উনুন। আর এই যে কাঠগুলো আছে সেই কাঠগুলো দিয়ে হচ্ছে রান্নাবান্না করছে। আর এই মাটির দেয়ালটার দেখো অবস্থা, মাটির দেয়ালটার কিন্তু খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছে দেখো। এই জায়গাটা থেকে পুরো ভেঙে ঠেঙে পড়ছে। আর এটা একটা দেয়াল রয়েছে, জানি না ঘরে কেউ নেই, হয়তো বাইরে শুই মানে এত গরমে। আর একটা জিনিস, এই মাটির দেয়ালের কিন্তু একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে কিন্তু গরমের দিনে, হালকার দিনে, এটা সায়েন্টিফিক্যাল একটা জিনিস, যেটা হচ্ছে গরমের সময় কিন্তু পুরো এসি ঘর ফেল হয়ে যায়, এমনটাই হচ্ছে কিন্তু এই মাটি ঘরের কিন্তু বিশেষত্ব। মানে খুবই ঠান্ডা থাকে গরমের দিনে, আর শীতের দিনে কিন্তু কিছু প্রচণ্ড গরম থাকে। তো এটা এখন হয়তো সেইভাবে আর মানে মেরামত করা হয় না, বা সেইভাবে যত্ন নেওয়া হয় না। তো এছাড়া কিন্তু এই মাটির বাড়ি কিন্তু ভীষণই মানে সুন্দরভাবে রাখলে কিন্তু বেশ ভালোই লাগে। এইটা এদের বাড়ির অবস্থা খুবই খারাপ অবস্থায় রয়েছে, এরা এখনও জানি না এটার মধ্যে থাকে কি থাকে না, সেটা একবার শুনে তোমাদের সামনে তুলে ধরবো। ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো। তো ভাই কত বছরের পুরনো বাড়ি তোমাদের এটা? এটা ১৯৯০-এর বাড়ি। ১৯৯০-এর সেই থেকে এখনো এই বাড়িটা পড়ে এখনো রয়েছে। এতদূর জল উঠেছিল, আচ্ছা ২০ কিলোমিটার মতন যেতে হয়, মানে পড়া স্কুল সবই তো এরকম। তো এখানে এখানে আশেপাশে কি কোনো ডাক্তারখানা বা কিছু আছে? ডাক্তারখানাও বনগা, মানে সেই ২০ কিলোমিটার দূর, মানে আশেপাশে কোনো ডাক্তারখানাও নেই সেরকম? আশে বলতে ওই চিকিৎসা স্বাস্থ্যকেন্দ্র বলতে এখানে কিছু নেই, আর একটা পার্সিমুলে আছে, নরমাল কোনো ভালো কিছু দেখাতে গেলে বনগা যেতে হয়। তো সেই বনগায় যেতে গেলে কারোর যদি ভীষণ কোনো বিপদ হয়, তো রাত্রেবেলা রাত বেরোত তো ভীষণ প্রবলেম হয়। হ্যাঁ তা তো হয়, একটু গাড়ি মানে কাউকে গাড়িতে ভাড়া করে নিয়ে চলে যেতে হয়। গাড়ি ভাড়া করে আগে যেমন অনেক মানে গাড়ি কম ছিল, এখন তো মানুষের কাছে কিছু গাড়ি আছে, তো সেই সমস্যা খুব কম হয়। তবুও ২০ কিলোমিটার যাওয়া মানে তো একটা বিশাল বিষয়। দেখো একবার তোমাদেরকে দেখায় যে বাড়িটার অবস্থা। দেখো বাড়িটার পুরো একদম মাটি কিন্তু ফেটে পুরো জরাজীর্ণ, একেবারে ভীষণই অবস্থা খারাপ, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ভেঙে পড়ছে না। যে যতই বৃষ্টি হোক বা ঝড় হোক, এখনও পর্যন্ত এই যে আয়লা ঝড় গেল, এত কিছু গেল, তবুও এই বাড়ি ভাঙেনি। আমাদের বাড়ি যেমন ছিল তেমনই আছে, তেমনই রয়েছে, দেখেছো অবস্থা একবার। কিন্তু অনেক মানে মোটা পুরো একদম মাটি, তোমরা দেখলে বুঝতে পারবে যে পুরো ভেঙে ভেঙে মানে ফেটে ফেটে যাচ্ছে, কিন্তু ভেঙে কিন্তু একেবারে যে গুড়িয়ে যাওয়া সেই জিনিসটা কিন্তু একেবারে নোনা লেগে দেখো একই রকম রয়েছে। এখনো পর্যন্ত তোমরা এই বাড়িতে এই ঘরে থাকছো? এখনো থাকি, আমি থাকি। আচ্ছা তুমিই থাকো এই ঘরের মধ্যে? বাপরে বাপ। বাজার কোনো বাজারের জন্য যে হাওয়াটা আসে সেই হাওয়াটা বেঁধে যায়, যে কারণে সমস্যা খুব কম হয়, কিন্তু হাওয়া আসে প্রচণ্ড পরিমাণে। তো ভালো তো তো ভাই তুমি আমাকে একটুখানি নৌকা চড়াবে? নৌকা চলো, হ্যাঁ চলো নৌকা চড়াই আসি। ঠিক আছে তাহলে ভাইয়ের সঙ্গে এবার নৌকা চড়বো। তোমাদেরকে আগে দেখিয়েছিলাম যে এটা কিন্তু একটা ভীষণ বড় বাওর রয়েছে, আর এই বাওরের ওপাশে নৌকা রয়েছে।
তো আমি আমার একটা ভাই, আর এই ভাই বলছে আমাদেরকে নৌকা চড়াবে। তো এই ভাইয়ের বাড়িটা তোমরা দেখলে যে এটা হচ্ছে ভাই ভাইদের বাড়ি। তো এই বাড়িটায় কিন্তু মানে সেই অনেক মানে পুরনো, প্রায় 90 দশকে 1990 সালের নাগাদ এই বাড়িটা, প্রায় তো আজ প্রায় কত বছর হয়ে গেল, প্রায় 30 বছর হতে গেল, চললো তো মানে 90 দশক, মানে প্রায় 2000 সালের বন্যারও আগে। তা প্রায় এখানেই তো 24 বছর, আর তারও আগে প্রায় 30 বছর হতে চললো সেই বাড়িটা, কিন্তু অ্যাজ ইট ইজ সেই অবস্থায় রয়েছে, এখনও সেইভাবে রয়েছে। তো আচ্ছা, এই বাড়িতে তো গরম তো লাগে না মনে হয়, গরম বলে কিছু, মাটির ঘর খুব ঠান্ডায় থাকে, মাটির ঘর ঠান্ডা। আর শীতকালে, শীতকালে একটু ঠান্ডাটা পড়ে, এই যে আমাদের বাঙর রয়েছে, বাঙরে হাওয়া আছে, বাঙরে হাওয়া একটু বেশি লাগে, শীতটা বেশি লাগে, কিন্তু গরমকালে কিন্তু একদম এসি ফেল এই বাড়িতে। তো এখানকার মানুষজন তোমরা দেখলে যে কতটা আন্তরিকতা। তো একবার বললাম ভাইকে, তো একবারেই ভাই বললো চলো তাহলে নৌকা চড়িয়ে নিয়ে আসি। এই যে হচ্ছে ভাইদেরই সংলগ্ন, মানে বাড়ি সংলগ্ন এই বাওরটা রয়েছে, তো ওপাশে। আচ্ছা, তোমাদের তো নৌকা নেই, তো তুমি নৌকা নিয়ে কতটা দূর, মানে ওপাশে চেনা জানা আছে নৌকা? আছে, যাদের বাঙর তাদের নৌকা নিয়ে এখন চড়তে হবে। বাওর যাদের তাদের নৌকা রয়েছে, ওই অতটা দূরে হচ্ছে নৌকাটা, তো সেই নৌকাটা কিন্তু আমরা এখন চড়বো, আর তোমাদেরকে এই বাওরটা পুরো একদম ঘুরে দেখাবো। তো নৌকা চড়তে যাওয়ার সময় একটা খুব সুন্দর দৃশ্য দেখলাম, সেটা হচ্ছে দুটো গরু একজন মানুষ নিয়ে তাদের বাড়ি নিয়ে যাচ্ছে। তো এইরকম একটা অপরূপ দৃশ্য কিন্তু সবসময় মন মুগ্ধ করে দেয়। তো আমার একটা ভাই, মানে এই মামা বাড়ির এলাকার একটা ভাই নৌকা চড়ানোর জন্য নিয়ে এসছে। তো নৌকার এখনও প্রস্তুতি চলছে, মানে নৌকা মেরামত চলছিলো। তো ভাইকে রিকোয়েস্ট করলাম, ভাই দেখ যদি একটুখানি চড়ানো যায়। তো বললো চলো দেখা যাক, নৌকা মেরামত চলছে, এখন দেখা যাক হয় কি হয় না। তো ওই পাশে আর একটা নৌকা দেখলাম, সেটার মধ্যে জল পুরো ভর্তি হয়ে রয়েছে। তো একটা রয়েছে, এইটাতে যাওয়া যাবে কি না সেটারই ট্রাই চলছে। তো চলো একবার যাওয়া যাক। দেখো এর ভিতর দিয়ে যাচ্ছি, আর কি সুন্দর দৃশ্যটা লাগছে একবার এই জায়গায়। তো এই নৌকাটাই আজকে আমরা চালাবো, একটুখানি চড়বো, জানি না পড়ে পড়ে যাবো কি না। পড়ে পড়ে যাবো না তো? হ্যাঁ ডুবে মুবে যাবো না তো? দেখিস আবার জলটা হালকা একটু নামা নেওয়ার দরকার ছিল, হবে না ওটা বেশি ছিল না? বইটা লাগবে তো, বইটা তো দেখ ওখানে আছে কিনা, দেখ একবার যদি থাকে। তো এই নৌকাটাতে করেই আজকে যাব, ঠিক আছে? আর এটা হচ্ছে পুরোটা বাউর, কিন্তু ঠিক সেই ওই মাথা থেকে অনেকটা দূর কিন্তু এই বাউরটা। ভাই ওরম করিস না, পুরো ছেলে মেলে যাবে, অনেকটা দূর ওখান থেকে নৌকা নিয়ে এই এতটা পুরো বাউর। আর তো তোমাদেরও কিন্তু দেখাবো, সঙ্গে থেকো, ভিডিওর ভীষণই ভালো লাগবে। নদী মানে জল হয়ে গিয়েছে নৌকাতে, মানে একটু আগে বৃষ্টি হলো, তো সেই ছাঁচারই কাজ চলছে নৌকা ছেঁচে নিয়ে, পুরো জলটা কমিয়ে নিয়ে তারপরে কিন্তু যাব। তো নৌকায় কিন্তু আমরা উঠে গেছি, ভাই নৌকা চালাচ্ছে। তো নৌকার বইটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তো একটা বাঁশ টাইপের নিয়েছে, কি নিয়েছি ভাই দেখা একটু, এই চটা নিয়েছে, এইটা দিয়েই কাজ চালাতে হবে ভাই বললো। তো চলো তোমাদেরকে পুরো এই বাউরটা পুরো ঘুরে দেখাবো। তো তোমরা দেখতেই পেলে, তোমাদের আগে বলেছিলাম যে হচ্ছে ওপাশে আর একটা নৌকা ছিল, যে নৌকাতে কিন্তু অনেকটা জল রয়েছে, আর যে নৌকার উপরে যে ছাউনিগুলো না, সেই ছাউনিগুলোরও কাজ চলছে। এই যে এপাশটাই দেখতে পাচ্ছ, দেবু চুপচাপ বস ভাই, আর নৌকাটাই দেখো জলগুলো কি পরিষ্কার, পুরো একদম চকচক চকচক করছে। আমি এসে তো মানে লোভ না সামলাতে পেরে স্নানও করে নিলাম পুরো একদম। ও হো হো হো, কি অমায়িক লাগছে, একবার দেখো। তোরা কি মাঝে মধ্যেই চালাস নাকি? হ্যাঁ মাঝে মধ্যে চালানো পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে মাছ ফাছ ধরে, মাছ ধরতে হয়। কি 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 মাছ পাওয়া যায়? আছে হচ্ছে চ্যাং মাছ, শোল মাছ, বাটা রুই, কাতলা, সব ধরা হয়। মানে আগে মাঝখানে একবার এসেছিলাম, মানে অনেকদিন আগে, যদিও তেলাপিয়া দেখছিলাম চাষ হয়েছিল। তেলাপিয়াও চাষ হয় না? সব রকম মাছ চাষ হয়। তো দেখো কি লাগছে নৌকা থেকে ঘুরে, পুরো দৃশ্যটা পুরো একদম অসাধারণ লাগছে। কিন্তু একটা টাইমে আমিও প্রচুর এই জায়গায় দাঁড়িয়ে মানে মাছ ফাছ ধরেছি, মানে এই এই জায়গাটার থেকে আগে মাছ ধরা হতো বল, এই এই জায়গাটার থেকে অনেক অনেকবার মাছ ধরেছি। ওই যে বান্ধালটা রয়েছে, মানে বাঁধটা রয়েছে, বাঁধের ওপাশেও তো বাওর আছে না? ওপাশে ওটা তো আরও বেশি বড় না? কিন্তু কচুরি পানা এখন নাকি, এখন মনে হয় কচুরি পানায় পুরো ভর্তি রয়েছে, মানে বাঁধের ওপাশটাও অনেকটা বড় বাওর রয়েছে।
এটা তো বড় বাউড, এটা এপাশ থেকে দেখো ওইদিকটা দেখা যাচ্ছে না, অতটা দূর, অনেকটা দূর চলে গিয়েছে। এটা তো বড় আছেই, ওই ওপাশেরটা মানে বাঁধটা রয়েছে, এই বাঁধের ওপাশে যেটা রয়েছে সেটা হচ্ছে আরও বড়, কিন্তু ওটা তেমন একটা পরিষ্কার করা হয় না বলে কচুরি বানা পুরো ভর্তি রয়েছে। আর এ পাশটায় যেহেতু পুরো মাছ ফাছ চাষ করা হয় সেই কারণে পুরো পুরো পরিষ্কার, একদম চকচকে স্নান টেনান করা হয়। আর বাড়ি সংলগ্ন মানে নদী মানে বাউড় সংলগ্ন দেখো বাড়িঘরগুলো কেমন রয়েছে, অসাধারণ। ওই জায়গাটা একবার দেখো, ওই জায়গাটা এই গরমের টাইমে যদি কেউ বসে থাকে তো কী সুন্দর লাগবে একবার ভেবে দেখো। আর এই মানে পুরো বাউরের হাওয়া তো হোমাইক অসম লাগবে পুরো একদম। আমি তো চালাতেই পারবো না, ঘুরে ঘুরে যাবে, ট্রাই করবো আজকে। হ্যাঁ ঘুরে পড়ে মরে যাবো না তো, নৌকা চালানো একটা আর্ট কিন্তু ভীষণ বড়, সবাই চালাতে পারে না নৌকা। ও ভাই ওই পাশে একটা ভিউটা দেখাবো, ওই পাশের ভিউটা চলো চলো একবার আমাদের ও পাশের ভিউটাও দেখিয়ে নিয়ে আসি। দেখো কি সুন্দর হাঁসগুলো হেসে ঘুরে বেড়াচ্ছে পুরো একদম নদীর পুরো সাইড দিয়ে। তো দেখো ও পাশটায় আমি তোমাদেরকে বলেছিলাম যে এ পাশে যে বাউরটা রয়েছে এ পাশের বাউরটা কিন্তু আরও বেশি বড়। তো এ পাশের বাউরে কিন্তু ভাবছিলাম কচুরিপানা, তো কচুরিপানা রিসেন্টলি মনে হয় তুলেছে, তুলে পরিষ্কার 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 করেছে, যে কারণে কচুরিপানা কিন্তু একদম কাঁচা কাঁচা টাইপের রয়েছে মাছ ধরবে বলে। আর একটা জিনিস দেখো, এখানে কিন্তু প্রতিনিয়ত মাছ ফাছ ধরা হয়, যেমন নৌকা রয়েছে আর পুরো জাল ফালে দেখো জাল পুরো টানানো রয়েছে পুরো একদম। আর এই দেখো এদিক এ পাশে এই পদ্ম ফুল গাছ এটা নাকি? হ্যাঁ দেখো একবার পদ্ম ফুল গাছে দেখো পদ্ম ফুটেও রয়েছে, দেখো পদ্ম ফুল ফুটে রয়েছে, পদ্ম ফুল মানে তার মানে হয় এখানে, তাই তো পদ্ম ফুল হয়, পদ্ম ফুল ফুটেও রয়েছে। এপাশে একটা নৌকা রয়েছে, তাই নৌকা পুরো বাড়ি সংলগ্ন দেখো জায়গাটা একবার অসাধারণ জায়গা। আর এই জায়গাটাই মনে হচ্ছে যে মাছ ফাছ যারা চাষ করে তারা হয়তো পাহারা দেয়, যে কারণে কিন্তু একটা সুন্দরভাবে নৌকা নিয়ে গিয়ে ওই জায়গাটাই রাত্রে হয়তো থাকে। কি সুন্দর একবার তোমরা একবার ভেবে দেখেছো যে পুরো একদম বাউরের হাওয়া পুরো ওই জায়গাটায় লাগে, ওই জায়গাটায় মানে থাকলে মানে বসে থাকলে ভীষণই কিন্তু মানে এসি ফেসি পুরো ফেল এরকম কিন্তু হাওয়া হয়। এটা কিন্তু অনেকটা বড়, এদিকটা থেকে আরও ওদিকটায় চলে গিয়েছে না? অনেকটা দূর পর্যন্ত চলে গেছে না, বুঝতে পারছো? দেখো ওখানে আরো একজন ও পাশে একজন দেখো ইয়ে রয়েছে, মাছ ধরতে যাচ্ছে বা মাছ ফাছে জাল ফাল ছাড়াতে যাচ্ছে বা ও পাশে যাচ্ছে নৌকায় করে। দেখো এই পাশে কিন্তু ওপারের থেকে কিন্তু এ পাশে বেশি নৌকা রয়েছে, ও পাশে হয়তো দুটো তিনটে নৌকা ছিল, ও পাশেও চাষ করা হয়। আর এ পাশে দেখো এপাশে ভাগ করা আছে, ভাগ পুরো ভাগ ভাগ করা রয়েছে, মানে যে যার মতন চাষি মানে নৌকা যাদের যাদের মানে মাছ চাষ এরকম জলের মধ্যে পুরো ভাগ ভাগ করা রয়েছে সেই অনুযায়ী। এখানে এখানে তো মনে হয় মাছ চাষ করা হয় না, এর ভিতরে কি চিংড়ি মাছ ফাছ চাষ করা হয় নাকি? চিংড়ি মাছ চাষ হয়, চিংড়ি মাছ চাষ হয় না, চিংড়ি মাছ চাষ করা। এই পাশে দেখো একটা ডোঙা রয়েছে, এটা এটা হচ্ছে তাল গাছের না? তাল গাছের, তাল গাছ দিয়ে বানানো এটা কিন্তু ছোট ছোট নৌকা দিয়ে কিন্তু মাছ ফাছ ধরা রয়েছে। এপাশে একটা স্কুল রয়েছে আর দেখো কিন্তু কতগুলো নৌকা পুরো বাঁধা রয়েছে এপাশটাই, সেই লাগছে। দেখো তোমাদেরকে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, মাছের খাবার দেখো, এটা কিন্তু মাছের খাবার দেখো এখানে পচানো রয়েছে, যে খোল ঠোল দেওয়া রয়েছে না, খোল দেওয়া রয়েছে আর এছাড়া কি রয়েছে? ভুষি এসব কিন্তু মাছের এর খাবার। এ দেখো ভুষি আর হচ্ছে ডাল ফাল দিয়ে, ডাল নাকি ডালও মনে হচ্ছে কিছুটা, ছোলা ভাঙা বা ডাল এইসব রয়েছে, খোল তো আছে সেটা দেখে বোঝা যাচ্ছে, ভুষি রয়েছে আর একটু ডাল ডালও রয়েছে, মানে এইগুলো দিয়ে কিন্তু মাছগুলোকে খাবার টাবার দেওয়া হয় পুরো একদম। এখন ছিপ নাকি এটা? ছিপ মনে হয় রয়েছে।
দাঁড়া, তোমাদেরকে যেখানটায় পাহারা দেয় সেই জায়গাটায় নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এই জায়গাটার থেকে মানে আমরা ঘুরে ওই সাইড দিয়ে, মানে এই সাইড দিয়ে ঘুরে আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে এসে এই জায়গাটার থেকে তোমাদের দেখানোর জন্য যেখানটায় পাহারা দেয়, পাহারা দেয় সেই জায়গায়। ভাই আম পাড়ছিস তুই? আম চুরি করছিস? গ্রামের দিকে এই জিনিসটা তো খুব ইয়ে, যে আম ওরকম কোনো বিষয় না, সে দুটো চারটে একটা খেলে কাউর ফুরাবেও না জমি থেকে, আর ফুরায়ও না। দেখো এখানে ওঠে কি না জানি না, ওঠে তো অবশ্যই। দেখো এই জায়গাটা সিঁড়ি করা রয়েছে এই জায়গাটার থেকে। দেখো একটু দেখি দাও না, তোমাদেরকে দেখাও, সিঁড়ি টাইপের করা রয়েছে, উঠে উঠে তোমাদেরকে দেখাও। দেখো দেখো এই জায়গায় কিন্তু পুরো একদম ফিট হয়ে থাকে সেই জায়গা, কিন্তু মানে যারা কোনো বন্ধু বান্ধব মিলে আসবে এই জায়গাটায়। আবার চার্জারেরও পয়েন্ট আছে, মানে রাত্রিবেলা চার্জ ফার্জ দেওয়ার জন্য এই পাশে দেখো চার্জারের রয়েছে এই জায়গায় বসে বসে, সেই সেই মজা। কিন্তু এই পুরো একদম বাউরের ধারে বসে এই জায়গায় পুরো একদম হাওয়ায় মানে একটা অন্য রকম লাগবে, অন্য রকম। নটু দেখ এই জায়গাটায় বসে কিন্তু সেই সেই মজা করার জায়গা রয়েছে, কিন্তু একদম চকচকে জল, একদম পুরো ফ্রেশ আর হেভি 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 আবহাওয়া। জল আম ধোয়ার জন্য জলের মধ্যে নামে কেউ? তুই জলের মধ্যে নেমে গেছিস? হ্যাঁ, জলে পড়ে গেলে ভালো লাগবে, একটু আগে তো এত কতক্ষণ ধরে ঝাঁপালি, তারপরেও হচ্ছে না? হ্যাঁ ঠিক আছে। হাকিমা ভালো আছেন? কি করছেন? মাছ ধরছেন নাকি, মাছ ধুচ্ছেন নাকি? হ্যাঁ ও কাকিমা, কাকিমা কথা বলতে লজ্জা পাচ্ছে। দেখো একবার এই পুরো বাউরের জলে মাছ ধরছে। তো আজকে আমি নৌকা চালানো ট্রাই করবো, তো এখানে এসে নৌকা চালানোর অনেক দিনের ধরে ইচ্ছা ছিল, তো সেইটাও আজকে পূরণ করবো, দেখা যাক পারি কিনা। পাচ্ছি কিন্তু সেই মজা, কিন্তু অল্প অল্প করে আস্তে আস্তে করলেও কিন্তু যাচ্ছে, কিন্তু নৌকা যাচ্ছে তো? হ্যাঁ ঘুরছে না, সবচেয়ে বড় জিনিস অনেকে নৌকা চালাতে গেলে আগে কি হতো, আগে ঘুরে যেত, মানে নৌকা গোল 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 করে ঘুরতো, সেইটা কিন্তু এখন আর হয় হচ্ছে না, সেই মজা কিন্তু নৌকা চালানো, মানে ঠিকঠাক না জানলে হবে না, সবাই চালাতে পারবে না কিন্তু নৌকা, পারবে? তুই বল একবার, জায়গায় ঘুরবে, জায়গায় জায়গায় ঘুরে কিন্তু নৌকা, এই যেরকম গাড়ি হাওয়া দিচ্ছে, তারপরে আবার পুরো ওই ওই জায়গাটার থেকে পুরো একদম নিয়ে আসছি, পুরো ঘাট পর্যন্ত তো যাবোই যাবোই যাবো। ভাই এখানে শুধু দরকার ছিল তোদের মতন, হয়তো পুরো ভালো পারবো না কিন্তু চালাতে তো কিছুটা তাহলেও পারবো, ঠিক কি না? আগের মতন এখন আর সাপ ঠাপ আছে এদিকে? এ জঙ্গলে আগে ছিল খুব, আগে তো প্রচুর প্রচুর সাপ ছিল, এই জঙ্গলে সাপে গেল থাকে, আগে তো আসা যেত না এমনি দিয়ে। হ্যাঁ এই জঙ্গলে এত বিশাল তো সাপ থাকে, বিশাল বিশাল বিধ বিষধর সাপ কুন্ডি করে আছে। ভোর ভোর এদিকে দেখ তাল গাছের, তাল গাছটা দেখা একবার, একটা টাইম এই জায়গাটায় প্রচুর পরিমাণে সাপ মাপ থাকছে, ভাই ট্রাই করছে এবার, ঠিক আছে? দেবু ট্রাই করছে, তুই পারবি?
যাই পারবি, নৌকা শুধু ঘুরছে, নৌকা গোল 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 করে ঘুরছে। তুই তো রিস্ক নিচ্ছিস, রিস্ক নেওয়ার জন্য যেন উল্টো পাল্টা না হয়ে যায়, জলের মধ্যে ডুবে গেলে কিন্তু। কি করছিস রে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, তোর জ্বালায় হবে না, বুঝা গিয়েছিস? রিয়াজের কাছে দে। গোল 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 ঘুরেই যাচ্ছে। রিয়াজের কাছে দে, রিয়াজের কাছে দে। ওর দ্বারাই হবে না, আমি বলেছিলাম ও চালাতে পারে না তো। রিয়াজ একমাত্র ভালো চালায়, ও থাকতে থাকি সেখানে তো পারবি ভালো। কি লাগছে, কি অমায়িক দৃশ্য একবার দেখো, না দেখলে পুরো পুরো প্রাণ জড়িয়ে যাবে এরকম একটা দৃশ্য। মানে আমাদের বনগা থেকে এতটাই কাছে, তো অনেকেই কিন্তু জানে না যে বনগা থেকে এতটা কাছে এত সুন্দর একটা বাউড় রয়েছে, আর বাউড়ের চারিধারে এরকম টাইপের পুরো মানুষজন থাকে, এরকম টাইপের ভাবে মানে জায়গাটা এত সুন্দর মনোরম পরিবেশ যে একটু মন একটু হলেও শান্ত হয়ে যাবে। তো এরকম জায়গা কিন্তু অনেকে পছন্দ করে এবং আসতে চায়। তো একদমই পাশে কাছে বনগা থেকে, বনগা থেকে প্রায় 20-30 কিলোমিটার দূরে এটা কিন্তু হচ্ছে গাড়াপোতা বলে একটা জায়গা আছে, বনগা থেকে বনগা এবং বাগদা লাইনে সেই গাড়াপোতার গ্রাম ট্যাংরা বলে সেই জায়গাটা, সেই গ্রাম ট্যাংরার ভিতরে কিন্তু এরকম একটা সুন্দর এরকম বাউড় রয়েছে, এবং বাউড়ের চারিপাশে কিন্তু এরকম সুন্দর মানুষজন থাকে এবং খুব ভালো মনের মানুষ। এটা করে দেখাচ্ছি, দেখো একবার পুরো একদম বাউড়ের পাশে এরকম বক উঠছে, কি লাগছে। আর এই পাশে দেখো সে হাঁসগুলো পুরো একদম চড়ে বেড়াচ্ছে, আর পুরো একদম নীল জল, পুরো একদম ওশেন ব্লু অ্যাকচুয়ালি জলটা, পুরো একদম ওশেন ব্লু জল। আর পুরো চরের মানে এই নৌকার এর পর্দে বাউড়ের পাশে পাশে এরকম সুন্দর কত গাছপালা রয়েছে, একদম চর টাইপের হয়ে রয়েছে। তো অমাইক অমাইক জায়গাটা লাগছে। জলটা দেখো একবার চক 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 করে করছে, পুরো একদম কাছের মতন পুরো জল। দেখো নৌকা চড়ে কেমন লাগছে, হেভি লাগছে না? কতদিন পরে নৌকা চললি? 5-6 বছর পরে। 5-6 বছর পরে নৌকা তো চড়ছিস, তার সঙ্গে সঙ্গে আমটাও নিয়েছিস, আমটাও চুরি করেছিস। হ্যাঁ হ্যাঁ, আম চুরি করেও খাচ্ছিস। হ্যাঁ, আর রিয়াজের তো কোনো কথাই নেই, রিয়াজ আমাদেরকে চড়াচ্ছে। দেখো রিয়াজ কিন্তু সেই নৌকা চালায়। গ্রাম এলাকা বলে না কিন্তু ভালো, বেশ গ্রামে এই জিনিসটা ভালো যে নৌকা ফৌকা সবাই ভীষণ চালাতে পারে। আর এত সুন্দর জল, এত সুন্দর জায়গা, চালাতে কেনই বা পারবে না। জলটার একবার কালারটা দেখো, কালারটা না দেখলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর জল, একদম চকচক চকচক করছে। আর এই এখন তো তাও বর্ষা এখনও সেইভাবে পড়েনি, আর বর্ষা যখন পড়বে বৃষ্টি বৃষ্টি হলে আরও বেশি জল চকচকে হয়ে যাবে, তাই না? আরও বেশি জল পুরো একদম চকচকে হয়ে যাবে পুরো একদম। দেখো এখানে একটা বট গাছ রয়েছে, আর বট গাছের ঝুলিগুলো কেমন ঝুলছে। আর এই জায়গাটা, এই জায়গাটাও কিন্তু একটা টাইমে হয়তো স্নান করতো, এখন স্নান করে? এখন এখনও স্নান করে? এখনও স্নান করে? তো এখনও স্নান করে, তো যে কারণে কিন্তু পুরো ওই ঘাট টাইপের হয়ে রয়েছে। খুব সুন্দর কিন্তু পুরো একদম এলাকাটা। তো নৌকা চড়া আমাদের শেষ হয়ে গিয়েছে, এবার কিন্তু আমাদেরকে নামতে হবে, ঠিক আছে? নৌকা কিন্তু ভালোই নড়ছে ভাই, ধরিস কিন্তু, ঠিক আছে? লাস্ট টাইমে এসে কিছু না হয়। নৌকার ভিতরে কিন্তু জল উঠছে হালকা হালকা, মানে ফুটো রয়েছে মনে হয়। জলটা ছেঁচে নিয়ে ফার্স্ট টাইম তারপরে কিন্তু আমরা গেলাম, তো জল আবার বেশ কিছুটা হয়ে গিয়েছে। চল, সেই সেই মজা হলো, নৌকা আবার ভেদে রাখছে ভাই। দেখো তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টসে জানিও কেমন লাগলো। আর দেখা হচ্ছে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই।